একটু কান্না করো, করে দেবে এইবার দিয়েছে কান্না করে। হ্যাঁ এই তো এই তো কান্না করে দিয়েছে, শুনো তুমি কান্না দিও, দিয়েছে কান্না করে। এখন বাজে সকাল ভোর 4:53 বাজে, আর এদিকে রেডি হচ্ছে। এখনো দেখো অন্ধকারই আছে, কেবল সূর্য আলো এখনো ফুটেনি, অল্প অল্প ফুটেছে। এখন আমরা যাব বাড়ি, কটা ট্রেন? 5:55 না? হ্যাঁ 5:55 কৃষ্ণগড় লোকাল, তো ওই ট্রেনটাই ধরবো। এই যে আজকে ঘরটা ছেড়ে দিচ্ছি, মানে ছেড়ে দেবো, যেটা থাকতাম এতদিন ভাড়া, পাপিয়াকে বাড়িতে রেখে আসবো। ও তার জন্য রেডি, বেডিং হয়ে গেছে দুটো, আর যা কিছু থাকবে সেগুলো আমি পরের দিন নিয়ে যাবো। সকাল সকাল কি হবে, ঠান্ডা ঠান্ডায় ভালো আর যেতে পারবো। আর এই যে সেই ক্যাকটাস গাছটা বন্ধুরা, তোমরা তো দেখেছিলে বকখালি গিয়ে ক্যাকটাস গাছ নিয়ে এসেছিলো, ছোটো ছিল তখন, ছোটো ওই অল্প, কিন্তু দেখো এটা বড়ো হয়ে কত, মানে কত বড়ো হয়ে গেছে। তুমি নেবে আরও বড়ো প্লাস্টিক লাগবে, তো হাতে এই কাটা খোঁচা খাবে কিন্তু। ওটা থাক, ওটা 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 আর একটা প্লাস্টিকের মধ্যে করে ওটা দাও, বড় প্লাস্টিক নেই। আর ক্যাকটাস গাছটা কত বড়ো হয়ে গেছে বন্ধুরা, দেখো প্যাকিং হয়ে গেছে, কাটা খোঁচা লাগছে। বাড়ি গিয়ে যখন বের করবো তখন দেখাবো, ঠিক আছে? অনেকটা বড়ো, 1 ফুটের মতন বড়ো হয়ে গেছে। কুকুন থেকে পেঁয়াজ আলু তাড়াতাড়ি গোছাও, ট্রেন পাবো না কিন্তু। কিছু বলো তুমি, কিছু বলো। কি বলবো, এর মন খারাপ লাগছে, কান্না করছে, একটু কান্না করো। হ্যাঁ কান্না না পেলে একটু কান্না করো, এইবার কান্না করে দেবে, এইবার দিয়েছে কান্না করে। হ্যাঁ এই তো এই তো কান্না করে দিয়েছে, শুনো তুমি কান্না দিও, দিয়েছে কান্না করে। দেখা যাচ্ছে না, এদিকে আসো, আমি লোককে দেখে কাঁদবো। চলো এটা নিয়ে আসো, নিয়ে আসো। ঠিক আছে বন্ধুরা, পরে দেখাচ্ছে, আবার যদি কান্না করো তখন দেখাবো। আমি কিছু বলবো না, পরে বলবো, মনে তুমি দিও না কিন্তু এইগুলো। তো বন্ধুরা এই যে এখন তো বন্ধুরা এখন এই যে ভোর 5টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, ব্যাগটা সব গোছানো ছিল রাতেই, তাও সব কিছু নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো আবার আজকে যাওয়ার দিন চলেই আসলো, কি করা যাবে, যেতেই তো হবে বাড়িতে, না এটা তো পার্মানেন্টলি না, পার্মানেন্ট না, বাড়িতে চলে যায়। অল্প দিনে যেন কত মায়া জড়িয়ে গেছে ঘরটাতে, ঠিক আছে বন্ধু, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। অত জিনিস তো আগের দিন কিছু রেখে এসছে, আবার আগের দিন এক ব্যাগ রেখে এসেছি, এখন এক ব্যাগ হলো, আর এক ব্যাগ হবে, ওটা পরের দিন আমি নিয়ে যাবো। এটা হচ্ছে গ্যাস ওভেন, এটা জিনিসপত্র, ব্যাগ পত্র সব স্টেশনে তুলে দিয়ে আসলাম। এখন সাইকেলটা যাচ্ছি ব্যাটালিয়নে রাখতে, ব্যাটালিয়নে রেখে তারপরে আমি আসবো। এখনও ধরো 20 মিনিট টাইম আছে, 20 মিনিট হয়ে যাবে।
এখন ট্রেন থেকে নেমে টোটো টোটো করেছি, বাড়ির কাছেই চলে এসেছি প্রায়। চারদিকে খালি সবুজ আর সবুজ আমাদের এই গ্রামের দিকে, সুন্দর এখন। খোলো, গামলা নিয়ে আসবো। ঠান্ডা হয়ে গেল কাছে পাশে, এই কিরকম ইয়ে গেছ ব্যবসা গরম, এই কিরকম জল পড়ে গেছ আমাদের লস হয়ে গেছে। একে তো মনসা পুজো, আবার আছে জন্মাষ্টমী, ফলের দামে পাই, তাও কম দামে পাইছি। এই লেবু 3 টাকা পিস নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এখন ঘর পরিষ্কার করে দিচ্ছে আমার, মানে এই যে ড্রেসিং টেবিল, তারপরে আলমারি, শোকেস, তারপরে সামসেটের উপর দিয়ে পুরো ধুলো পড়েছিল একদম। আমি কয়েক মাস আগে পরিষ্কার করেছিলাম, তো এখনও করে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে, এগুলো করবে। তারপরে যে এগুলো সব কাচবো, এগুলো গোছাবো, আর এই শোকেসের ভেতরটা তো সব জামা টামা গোছানো হয়ে গেছে, শাড়ি টাড়ি, ওগুলো পরে দেখাবো ওখানে তোমাদেরকে। সব কিছু মোছার পরে যে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, এবার এরপরে ঘরটা মুছবো। মুছে সব কিছু প্রায় গোছানো কমপ্লিট, কিন্তু এগুলো এখনও পুরোপুরি গোছানো হয়নি, কারণ ধীরে ধীরে এক এক করে পড়ছে জিনিসগুলো, এখনও সব কিছু উলটপালট হয়েই পড়ে আছে। এই দেখো ঘরের কাজ প্রায় কমপ্লিট, তো এখন তারপরে স্নান, তারপরে ঘর মুছলাম, তারপরে অনেক জামা কাপড় হয়েছিলো যেগুলো কেচে দিলাম, তো কাচা ধোয়া করে এখন স্নান করে আসলাম। এক 15 রকম লাগবে না দেখতে আজকে। আর এই যে এখন ঠাকুর ঘর ফুল ফুল তোলা হয়ে গেছে, ওই যে এবার ঠাকুরের থালা বাসন মেজে তারপরে ঠাকুরের পুজো পরে তো দেখা হচ্ছে আবার একটু পরে। সে নাইনে